হয়ে গেছে, আল্লাহ দীর্ঘজীবী করুন, আমার নাতি একজন সাহসী শাহজাদা হবে। তুমি কেমন আছো সুলতানা? আপনার দয়ায় অনেক ভালো আছি। মানিসার অবস্থা কি বলো, কোনো সমস্যা নিয়ে আশা করছি? সবকিছু ঠিক আছে, ঠিক যেমনটা আপনি চেয়েছিলেন। শাহজাদা সেলিম তার তওবার কথা মনে রেখেছে, তাই না? আপনি চিন্তা করবেন না সুলতানা, শাহজাদা গত মাসগুলোতে এক ফোঁটা মদও পান করেননি। নূরবানু, দু একবার পান করেছেন কিন্তু লুকিয়ে। ওনার সাথে কথা হয়েছে, জাহাপনা যতদিন থাকবেন তিনি পান করবেন না। আচ্ছা, আমিও শুধু এটুকুই চাই, এর বেশি কিছু না। জাহাপনার চোখে কিছু না পড়লেই যথেষ্ট। আপনাকে আরো একবার হতাশ করলাম জাহাপনা, নিজের ভুল বুঝতে পারছি, একের পর এক ভুল করছি আমি, আপনাকে দেয়া কথা রাখিনি, আমার বিবেকও আমাকে অনেক পোড়াচ্ছে। অভিযানে যাওয়ার সময় আপনার সামনে হাজির হয়ে আপনার সামনে মাথা নত করে ক্ষমা প্রার্থনা করতে চাই, এটুকুই চাওয়া। জাহাপনা, মহামান্য শাহজাদা জাহাঙ্গীর এসেছেন। আসতে দাও। জাহাপনা, ঠিক আছো তো জাহাঙ্গীর? তোমাকে এমন লাগছে কেন? যদি অনুমতি দেন তাহলে আমিও আপনার সাথে অভিযানে যেতে চাই জাহাপনা। এসো, এখানে বসো। হঠাৎ অভিযানে যাওয়ার কথা কেন মনে হলো? বহুদিন হলো আমি এই প্রাসাদের বাইরে যাইনি জাহাপনা। এই প্রাসাদের চার দেয়ালের মাঝে বন্দী হয়ে আছি। ভাইদের অভিযানে অথবা সাঞ্জাকে যাওয়ার সময় বিদায় জানানোটাই শুধু আমার কাজ, শুধুই দেখা। কি হয়েছে সেটা বলো, তুমি হয়তো কারো কথায় কোনো কষ্ট পেয়েছ। আমি যখন ছোট ছিলাম তখন ভেবেছিলাম বড় হলে সব ঠিক হয়ে যাবে, ভেবেছিলাম বড় ভাইদের মতোই হব, সম্ভব না। বয়স বাড়ার সাথে সাথে কাঁধের বোঝা ভারী হচ্ছে। মাঝে মাঝে এটা সহ্য হয় না, বিশেষ করে প্রাসাদের চার দেয়ালের মাঝে। যাব না, আমি জানি আর কখনোই ভাইদের মতো হতে পারবো না, কিন্তু আমি চাই একবার ওনাদের মতো হতে, একজন শাহজাদার মতো। তুমি অবশ্যই একজন শাহজাদা। এখন পর্যন্ত তুমি অভিযানে যেতে পারোনি, তার কারণ তোমার কম বয়স আর অসুস্থতা। আমি এখন প্রাপ্তবয়স্ক, আর স্বাস্থ্যের কথা ভাবলে সবচেয়ে ভালো হিকিম অভিযানে আমাদের সাথে যাবেন, অসুস্থ হলে তিনি আমাকে সারিয়ে তুলবেন। জাহাঙ্গীর, আমরা পারস্যে যাচ্ছি, অনেক দীর্ঘ পথ যেতে হবে, ওখানকার ভূমি আর আবহাওয়ার ব্যাপারটা তো জানোই, একেবারেই অন্যরকম। কিন্তু তুমি যা বলেছ ভেবে দেখব।
আমার জামা তাজ খুব সুন্দর হয়েছে। তুমি কেমন আছো? আম্মা বাবা এসেছে। গুলবাহার, হুমাশাকে কামরায় নিয়ে যাও। এখানে আসার আগে আমাকে জানাতে বলেছিলাম, মেয়েকে দেখতে আসার জন্য অনুমতি নেবার প্রয়োজন মনে করিনি। আমাদের একটা সমঝোতা হয়েছিল, যদি তা রাখতে না চান তাহলে বলে দিন, আমিও তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেব। মেরিমা, কয়েক মাসের মধ্যেই অভিযানে চলে যাব, তারপর অনেকদিন আমাদের দেখা হবে না। ফিরে আসার পর কি হবে তা তো ভালো করেই জানি, আমরা আলাদা হয়ে যাব। তারপর কি হবে মেরিমা, এ ব্যাপারে ভেবেছেন? রুস্তম, বলতে দিন, আমি উজিরে আজম হিসেবে জীবন চালিয়ে যাব, যেখানে আপনি থাকবেন একা, কিন্তু নিয়মানুযায়ী শীঘ্রই আপনাকে আবারও বিয়ে দেয়া হবে, আপনার অমতে কোনো পাশা অথবা বেয়ের সাথে। ভুল ভাবছ, আম্মা আমাকে কথা দিয়েছেন, এবার আমি যাকে পছন্দ করব, যাকে চাইব তার সাথে আমার বিয়ে হবে। যদি তাই হয় তাহলে আপনার হবু স্বামীকে আমার হুকুমে চলতে হবে, দূরের কোন এক প্রদেশে নিভৃত জীবন যাপন করতে হবে, আপনি কি তাই চান? সে হয়তো তোমার হুকুমে চলবে সত্যি, কিন্তু তুমি যা হারাবে তা খুব মূল্যবান, পছন্দের নারী। কিভাবে বোঝাবো জানি না, মানুষের সবচেয়ে আপন আর পছন্দের লোকেরাই তার সবচেয়ে বড় ক্ষতি করে, এ কথা লিখেছেন আসলেই তাই মুস্তাফা ভাই। লজ্জায় লিখতে গিয়ে আমার হাত কাঁপছে, কিন্তু দেখা হলে আপনাকে সব খুলে বলবো, বিশ্বাসঘাতকতা করিনি, শুধু এটুকুই জেনে রাখুন। এত বড় ক্ষতি করে এখন আবার কি লিখেছে এই চিঠিতে? বিশ্বাসঘাতকতা করেনি বলছে, সামনাসামনি সে সব খুলে বলতে চায়। আল্লাহ জানেন আবার কি মিথ্যা বলবে। তারপরও অন্তত ওনার কথা শোনা উচিত সুলতানা, হয়তো কোনো ব্যাখ্যা আছে। বিশ্বাসঘাতকতার কোনো ব্যাখ্যা থাকে না। কেউ যদি সামনাসামনি বন্ধুর মতো আচরণ করে পেছনে শত্রুতা করে, তার সাথেও তাই করা উচিত। আমরাও হুরি জিহানের সাথে ওর গোপন সম্পর্কের কথা ফাঁস করে দেব। এ ব্যাপারে আগেও কথা হয়েছে আম্মা, কখনো আমরা এমন কিছু করব না। এখনো কেন ওর পক্ষ নিয়ে কথা বলছো? হরিজিহানের জন্য এসবের সাথে আমার সম্মান জড়িত, এমন চিন্তা আপনার মাথায় আসে কিভাবে তা ভেবে পাই না। মিহিরুননিসা, তুমিও কি এমনটাই ভাবছো? শাহজাদা মুস্তাফা কেমন ব্যক্তিত্বের অধিকারী কথা সবাই খুব ভালো করেই জানে। দুর্ভাগ্য মানুষকে দুর্বলতা ভেবে সুযোগ নেওয়ার চেষ্টা করে। তাহলে তুমি চুপ করে আছো কেন? আর এখন তো সবাই জানে যে তুমি শাহজাদার বিবাহিতা স্ত্রী। ভুলে যেও না, বিয়ের আগে তুমি একটা কথা দিয়েছিলে, যে ক্ষমতার কথা তুমি বলেছিলে তা ব্যবহার করবে কবে। এসো। শাহজাদা, কতদিন হলো কোনো কথা বলছো না, আমার চেহারা পর্যন্ত দেখতে চাইছো না। আমি আছি না নেই, বেঁচে আছি না মরে গেছি জানতে চাও না। নিজের কামরায় যাও হরিজিহান। নিজেই নিজেকে ক্ষমা করতে পারিনি, তাই ক্ষমা পাওয়ার আশাও করছি না।
কিন্তু বিশ্বাসঘাতক নই বেয়াজিদ। আমি বাধ্য হয়ে করেছি, আমার সামনে এটা ছাড়া আর কোনো পথ ছিল না। তা না করলে তোমাকে হারাতে হতো, তোমাকে হারাতে চাই না বেয়াজিদ। তোমার জন্য, ভালোবাসার জন্য এসব করেছি। তোমার কাছে কি এর কোনো মূল্য নেই? নিজেকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, একবার সব ভুলে তোমাকে বুকে জড়িয়ে নিতে চেয়েছি, আর তখনই কিছু ব্যাপার আমাকে বাধা দিয়েছে। তোমার বিশ্বাসঘাতকতার কথা মনে পড়েছে। যদি আমাকে না চাও ভালো না বাসো, এখানে রাখতে না চাও, তাহলে আমিও তাই চাই, সব শাস্তি মেনে নেব। যাও তো গর্দান নিতে পারো আমার, না হয় দূরে সরিয়ে দিতে পারো, দুটোই আমার জন্য সমান। ভালো খবর নিয়ে এসেছ, শাহজাদা মুস্তাফা অভিযানের পক্ষে না সত্যি, কিন্তু তিনি এর বিপক্ষে যাবেন না তা নিশ্চিত। অভিযান হবে, ফেরানো যাবে না। সুলতান সুলেমান নিজের শেষ পরিণতির দিকে ধাবিত হবে। ইলকাস মির্জার অবস্থা কি? ওর কথা বলো না, আগুনের দিকে হাত বাড়িয়েছে। সুলতান সুলেমানের বোন ফাতমা সুলতানের সাথে গোপনে দেখা করছে, এটুকুই বাকি ছিল। তুমি তাড়াতাড়ি চলে যাও, মির্জা যেন তোমার উপর কোনো সন্দেহ না করে। আচ্ছা। কোথায় গিয়েছিলে তুমি? অনেকক্ষণ দেখিনি। মাঝারে গিয়েছিলাম, ফাতমা সুলতানের জন্য গহনা তৈরির আদেশ করেছিলেন, সেটা আনতে। জাহাঙ্গীর, উঠতে হবে না, আমার সাহসী ছেলে। আশা করি তুমি ঠিক আছো। একদম ঠিক আছি আম্মা, হেকিমদের সাথে কথা হয়েছে, অভিযানে যেতে আমার আর কোনো সমস্যা নেই। কেন এমন জেদ করছো জাহাঙ্গীর? আমি তোমাকে কিছুতেই যেতে দিতে চাই না। তোমার শরীর নাজুক, কোথায় গিয়েও বেশি দিন থাকতে পারোনি, গিয়ে চলে এসেছিলে,
তুমি যখন ওখানে গিয়েছিলে তখনই আমি অনেক চিন্তিত ছিলাম। আমাকে আবারও চিন্তায় ফেলো না তুমি। আপনি শুধু নিজের কথাই ভাবছেন আম্মা। মিহিরি মা আর আমি আপনার বলে দেয়া পথে আপনার পছন্দ মতো জীবনযাপন করছি। আমাদের কি ভালো লাগে, আমরা কি চাই, তাতে আপনার কিছুই যায় আসে না। জাহাঙ্গীর, মিহিরিমার কথা জানি না, কিন্তু আমি আর এক মুহূর্ত এসব মেনে নিতে পারছি না। আমাকে অনুমতি দিন, আমি গোসলখানে যাব। আমি বোঝাতে ঘোড়া যাব না, সহিষের কথা অনুযায়ী আমাদের সব ঘোড়ার চেয়ে এটি আলাদা। এর কিছু বিশেষ গুণ আর ক্ষমতার কারণে। আপনার মতো মহান বাদশার যোগ্য হয়তো না, কিন্তু আপনি গ্রহণ করলে আপনার এই সেবক কৃতজ্ঞ থাকবে। অন্য ঘোড়ার চাইতে বিশেষ কি আছে এই ঘোড়ার? প্রথমত প্রাণ শক্তি আর দৌড়ানোর ক্ষমতা, কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য হলো এর প্রভু ভক্তি আর বিশ্বস্ততা। শক্তিশালী, পরিশ্রমী আর বিশ্বস্ত। যদি আপনার পছন্দ না হয়? আরে না না, অনেক পছন্দ হয়েছে। কারণ আজকাল এতটা যোগ্য আর বিশ্বস্ত সাজদাও যদি খুঁজতে যাই পাওয়া মুশকিল। উপহার খুশি মনে গ্রহণ করলাম, আল্লাহর দোয়ায় খুব ভালো হবে ইনশাআল্লাহ। আমিন। আমি অভিযানে গেলে সাবধানে থাকবে, কেননা শত্রুরা ষড়যন্ত্র চালিয়ে যাবে। তোমার ছোট্ট একটা দুর্বলতাও যদি খুঁজে পায় তাহলে তোমার সেই ভুলকে পুঁজি করে তোমাকে আক্রমণ করবে। আমি শিক্ষা নিয়েছি যাহাপনা, আপনাকে আর আল্লাহকে সাক্ষী রেখে বলেছি কোনো দুর্বলতাকে আর প্রশ্রয় দেব না, যেখানে আপনার মতো মহান বাদশাহ সিংহাসন আমার আমানতে। প্রস্তুত কর, দেখে নিয়ে আসলে এই প্রশংসার দাবিদার কিনা। স্বাগতম শাহজাদী। শাহজাদা আপনার অপেক্ষায় আছেন, আমি গিয়ে খবর জানাচ্ছি। নিচে গিয়ে আগাতে চলে যেতে বলো, যাওয়ার সময় হলে আসতে বলবে। শাহজাদী, যদি আপনি যা বলেছি তা করো, এভাবে যে কেউ সন্দেহ করতে পারে। এসো শাহজাদী। ফাতমা সুলতান এলকাস মির্জার সাথে দেখা করতে গিয়েছেন। সবকিছু প্রস্তুত আছে তো? সাক্ষী জোগাড় করা হয়েছে? চিন্তা করবেন না শাহজাদী, আদেশ অনুযায়ী সবকিছু প্রস্তুত করেছি। কোনো ঝামেলা হলে যদি সফল হতে না পারি তাহলে সব কয়জনের গর্দান নিয়ে নেব বলে দিয়েছ? ভালো, ঘুঘু ফাঁদে পা দিয়েছে, এখন ফাঁদের দরজা বন্ধ করার পালা। যদি সম্ভব হতো তাহলে আপনার জন্য বানানো প্রাসাদে আপনাকে আমন্ত্রণ জানাতাম। এখানে ভালো লাগছে? আমি যেখানেই যাই সেটাকে নিজের প্রাসাদ বানিয়ে নেই। বহুদিন ধরে অপেক্ষায় ছিলাম, এখন আপনি আমার সামনে।
শাহজাদা মুস্তাফার আদেশে আমি তোমাকে হত্যা করতে এসেছি, কিন্তু প্রথমে তুমি যা যা জানো সব বলবে। কে তুমি, কার আদেশে কাজ করছো, কে কাকে হত্যা করে দেখি। এখন এখানে গলা কেটে হত্যা করবো তোমাকে। তুমি তাহলে সবকিছু করে বলো, আগে কথা দাও, ওকে এখানে ছেড়ে যাবে না, সাথে নিয়ে যাবে, কথা দাও, কথা দাও। দিলাম, আমি শুনতে চাই, বলো কার কাছে রেখে যাবে তুমি। বড় বাজারের আলী এফেন্দির কাছে, মাতুরওয়ালা, বলো। ঠিক আছে, ইস্তাম্বুলে আর কয়েকদিন আছি, সম্ভব হলে বাকি জীবন আপনার সাথে কাটাতাম। আমিও শুধু তাই চাই, কিন্তু বাস্তবতা হলো আমাদের চারপাশে বিপদ ওত পেতে আছে। সবাই আমাদের পক্ষে থাকলেও আপনি আর আমি কখনোই এক হতে পারব না। ফোঁটাকে পৃথিবীতে আসতে বাধা দেওয়া যায় শাহজাদি? সূর্যোদয়কে কে কবে থামাতে পেরেছে? এটা সম্ভব না, এসব কিছুতেই সম্ভব না। আমার ব্যাপারে কি বিধিনিষেধ আছে তা জানেন আশা করছি। সবই জানি, কিন্তু মনকে বোঝাতে পারছি না। কি হচ্ছে আব্বাস?
খুন্দা, কি চাও এখানে? অভিযোগ এসেছে হেতলি, এই কামরায় ব্যভিচার হচ্ছে। ব্যভিচার? জাহাঙ্গীর অভিযানে যাওয়ার জেদ ধরেছে, কে ওকে এসব বলতে দিচ্ছে জানি না। সেও এখন তোমার মতো আমার উপর খুব বিরক্ত। তুমি কি বলতে চাও? হঠাৎ দাওয়াত করেছ, নিশ্চয় কিছু বলতে চাও আমাকে। ওই চিঠির ব্যাপারটা আম্মা, ফাতমা সুলতানের কাছ থেকে পাঠানো ওই সাজানো চিঠিটার বিষয় নিয়ে। আপনি বলেছিলেন এর জন্য ওনার কঠিন শাস্তি হবে, তাড়াহুড়ো করবে না, সময় হলে ফাতমা সুলতানকে নিজের কাজের জন্য পস্তাতে হবে। দরকার নেই, আমি একটা উপায় বের করেছি। বিবেক বুদ্ধি হারিয়ে ফেলেছ, দেখতে পাচ্ছ না কোন দিক থেকে আমাদেরকে ব্যভিচারী মনে হয়? সে ব্যাখ্যা তুমি কাজী এফেন্দিকে দেওয়া হতুন, আমরা এমনি এমনি আসিনি, অভিযোগ এসেছে, এদেরকে জলদি কারাগারে নিয়ে খবরদার নিয়ে নেব। এত দুঃসাহস তোমাদের সামনে একজন শাহজাদি? আমি ফাতমা সুলতান। তুমি কাকে ধোকা দিচ্ছ হাতুন? আমাদের সাথে মজা করছো? এমন একজন শাহজাদি এখানে কেন আসবেন? তাও একজন অপরিচিতের কাছে? মেলে খাতুন কোথায়? কামরায় থাকা অন্য হাতুনের কথা বলছো তো? ওকেও তোমার সাথে কারাগারে পাঠানো হবে, নিয়ে চলো এদের। আরে নিমো খারাম, যদি আমার কথা সত্য হয়, যদি সত্যি শাহজাদি হই, তাহলে নিজের পরিণতির কথা ভাবো। তাহলে তুমি কে? পারস্যের শাহ তামাসপের ভাই, নাম এলকাস মির্জা। শাহজাদার অভ্যর্থনায় যে অনুষ্ঠান হয়েছিল সেখানে নিশ্চয়ই ওনার নাম শুনেছ। কিভাবে বুঝবো আপনারা সত্য বলছেন? আপনাদের কাছে প্রমাণ আছে? প্রাসাদে খবর পাঠানোর অনুমতি দাও, তখনই সত্যটা জানা যাবে, আর তখন তোমার গর্দান যাবে। ভালো করে ভেবে দেখো। তুমি এটা কি করেছ মেহেরিমা? আমি কবে শোধ নেব সেদিন তো আপনি জানতে চেয়েছিলেন উপযুক্ত শাস্তি হবে। তিনি একজন শাহজাদি, জাহাপনার বোন, এমন খারাপ একটা অপবাদ দিলে কিভাবে? মাল্লা মনার উপর রাগ আছে, কিন্তু জাহাপনার কথাও একবার ভাববে না? ব্যাপারটা এই বংশের সম্মানের সাথে জড়িত, তুমি তো একবারও ভাবলে না। আম্মা, বংশের সম্মান মর্যাদা আমি না, ফাতমা সুলতান নষ্ট করছেন। সবাই ওনার আসল চেহারাটা দেখুক, উনি এটারই যোগ্য। ফারিয়া, আদেশ করুন সুলতানা, এক্ষুনি গাড়ি বের করতে বলো। তুমি এটা করেছো বিশ্বাস হচ্ছে না, কবে থেকে সব করা শুরু করলি? সবাই ভাববে এটা আমার কাজ, এমন নোংরা একটা কাজ করেছো আমি মানতেই পারছি না। ভয় পাবেন না, এর দায় আমি নিজে নিব, আর জাহাপনার সাথে আমি কথা বলবো। আর কাউকে কোনো কথা বলবে না তুমি, কেউ যেন জানতে না পারে যে এ কাজ তোমার। বুঝতে পেরেছো আম্মা? কথা বুঝতে পারছো না? একদম প্রাসাদের বাইরে যাবে না, অন্তত এই ব্যাপারটা না মেটা পর্যন্ত। তোমাকে শেষবারের মতো বলছি, কখনোই নিজের সীমা অতিক্রম করবে না, তা না হলে তোমার এমন অবস্থা হবে কেউ বাঁচাতে পারবে না। জিকে অনুসরণ করছিল, ভাত পাতা হয়েছিল। আমি কিভাবে এতটা অসতর্ক হলাম? কেন কেন এমন একটা বোকামি করলাম? নিজেকে দোষী ভাববেন না, যা কিছু হয়েছে সেজন্য আমি দায়ী, জেনে শুনে আগুন নিয়ে খেলেছি। আল্লাহ রক্ষা করুন, কত বড় ঝামেলায় জড়িয়ে পড়লাম। এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই, আপনাকে নির্বাসনে পাঠানো হবে, আমার গর্দান নেওয়া হবে, লোকজন বলবে ভালোবাসার জন্য সে জীবন দিয়েছে। মেলিককে আফিফা হাতুনের কাছে পাঠিয়েছি, কাউকে না জানিয়ে এখান থেকে বের করে নেবে, ব্যাপারটা এখানেই শেষ হয়ে যাবে, জাহাপনাও কিছু জানতে পারবেন না। কিন্তু অভিযোগকারীর মুখ কিভাবে বন্ধ করবেন? বের হতে পারলে সব অস্বীকার করব।
আমরা দুজনে অস্বীকার করব। আগাদের একজন যিনি চিরদিনে দেখে আমার প্রাসাদে খবর পাঠিয়েছিল, শুক্রিয়া করুন যে শুধু আমি জেনেছি। সব ঠিক আছে তো হাতুন? তোমার চেহারা এমন লাগছে কেন? আপনার সাথে একটা জরুরি কথা আছে। লোকমান আগা, আমাদের একা ছেড়ে দাও। আফিফা হাতুন, অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে, অবস্থা খুব খারাপ, সর্বনাশ হয়েছে। আগে বলো কি হয়েছে হাতুন। মেলিক হাতুন, ফাতমা সুলতান তোমার সাথে কথা বলতে চান। ফাতমা সুলতান এখনো প্রাসাদে ফেরেননি, কেউ এখনো খবরটা জানে না। ঠিক আছে, এক্ষুনি রুস্তম পাশাকে খবর দাও, অন্য কেউ জানার আগে ব্যাপারটা শেষ করতে হবে। ফাতমা সুলতানের তাহলে কি হবে? ওনাকে বিপদ থেকে বাঁচাবেন? এই ভয়ে তিনি চুপ থাকবেন। ফাতমা সুলতান অবশ্যই জাহাপনাকে কিছু একটা জানাবেন, কিন্তু সত্যটা শুধু আমরা জানি। যাও ফারিয়া, দেরি করো না, এক্ষুনি রুস্তম পাশাকে খবর দাও। তোমাদের কেউ একজন গিয়ে লোকমান আগাকে জানাও যে আপনার সাথে কথা বলতে চাই। আপনার যেমন আদেশ। তৈরি হয়ে নাও, যেতে হবে। আপনি কে? তুমি যখন ঘুমিয়েছিলে তখন এসেছি। নাম নাম তরুল, তোমার বাবার বন্ধু। বাবা কোথায়, কোথায় গেছেন? বাবা বাবা একটা কাজে মিশরে গেছেন, ওখানে কিছুদিন থাকবেন, কবে ফিরবেন জানি না। বাজারের এক লোক কি যেন নাম, মাদুর ব্যবসায়ী আলী এফিন্দি, তুমি ওনাকে চেনো? ঠিক আছে, বাবা ফেরার আগ পর্যন্ত ওনার কাছেই থাকবে, এখন তৈরি হয়ে নাও। আমারও ইচ্ছে নেই, কিন্তু জাহাঙ্গীরের চাওয়াটা নৈতিক। বড় হয়েছে, আমার সাথে অভিযানে যাওয়া অন্য সাজাদাদের মতো ওর একটা অধিকার। এখনো সময় আছে, আমি ওকে বুঝিয়ে ঠিক করে নেব। সে হয়তো ইচ্ছা পরিবর্তন করবে, কেননা সবকিছুর অর্থে অসুস্থ থাকা। আসলেই তাই। তুমি আমার কাছে কেন এসেছিলে বললাম? লোকমান জানিয়েছিল, তুমি কিছু বলতে চাও? আমি এটা আপনাকে কিভাবে বলবো বুঝতে পারছি না সুলেম, কিন্তু আপনার জানা জরুরি। ফাতমা সুল এসো। ফাতমা সুলতান এসেছেন। অপেক্ষা করুন, বলেছিলাম জাহাপনা, কিন্তু তিনি বললেন খুবই জরুরি। আসতে দাও। তোমাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে ওরম? জোর করে আপনার কাছে আসার জন্য ক্ষমা করবেন, কিন্তু আমার ব্যাপারে সব কথা আমি নিজেই জানাতে চাই। যদি হুররাম এখনো না বলে থাকে। কি হয়েছে তুমি বলো, আমি শুনছি। রুস্তম পাশার সাথে দেখা হয়েছে,
পারস্যের শাহজাদা মির্জা আমাকে বিয়ে করার প্রস্তাব করেছে। বিয়ের কথা কোথা থেকে এলো? রুস্তম পাশার সাথে কথা হয়েছে। পাশা আপনাকে এ কথা জানানোর আগে আমার মতামত জানতে চেয়েছে। ওর কথা অনুযায়ী মির্জা আমাকে বিয়ে করতে আর সবসময় পাশে থাকতে প্রস্তুত, যদিও এ ব্যাপারে আমার কিছু বলার নেই। আমার ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার, আর আমি আপনাকে জানাতে চাই যে আমার ব্যাপারে আপনি যে সিদ্ধান্ত নেবেন আমি দ্বিমত পোষণ না করি সেটাই মেনে নেব। তিনি কোথায় থাকতেন? পরিবারে কেউ আছেন? ওনার পরিবারের কেউ নেই, ব্যবসায়ীরা ছাড়া জানাজাতে কেউ আসেনি। ধন্যবাদ। মাদুর ব্যবসায়ী আলী এফেন্দি মারা গেছেন, তোমার বাবা হয়তো জানতেন না। আত্মীয় স্বজন কেউ আছে তোমার, পরিচিত কেউ যার কাছে থাকতে পারবে? রুস্তম পাশা, ফাতমা সুলতানকে ইলকাস মির্জার সাথে বিয়ে দিতে চাও, আশা করি এর কোনো ভালো উদ্দেশ্য আছে। কাল রাতের ঘটনাটা আমি যখন জানতে পারলাম তখনই ওনাদের কাছে গেলাম, আর আমি সব কথা শুনে যা বললাম তা ওনারা মেনে নিয়েছেন। তখন সমঝোতা এলাম। কিসের সমঝোতা? আপনাকে এমন একটা পরিস্থিতিতে দেখব তা কোনোদিন আশা করিনি শাহজাদি। এখানে তেমন কিছুই ঘটেনি মামান্য বাসা। শাহজাদির সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে চেয়েছিলাম। আমি ওনাকে ডেকেছিলাম শাহজাদি। তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই বাসা। এই ঘটনার আসলে কোন কৈফিয়ত নেই শাহজাদি। এখানে যা কিছু ঘটেছে তা যদি জাহাপনা জানতে পারেন তার পরিণতি কি হবে ভেবে দেখুন। তুমি কি চাও তা বলো। আমি শুধু এই সমস্যার একটা ভালো সমাধান করতে চাইছি। নিয়ম অনুযায়ী শাহজাদা প্রথমে নিজের ভালোবাসার কথা জানাবেন। নিজের ভালোবাসার কথা বলতে লজ্জার কি আছে? তারপর যা বলার ইচ্ছায় আপনাদের দুজনের বিয়ে হবে। এসব করে তোমার লাভটা কি? আমি তো শুধু রাজবংশের মর্যাদা আর এই মহান সাম্রাজ্যের ভবিষ্যৎ ভেবে এসব করছি, এছাড়া আর কোনো লাভের কথাই আমি ভাবছি না। তুমি আমাকে ধোকা দেবে ভেবেছ? তোমার মাথায় অন্য কোনো কুমতলব আছে? উদ্দেশ্যটা কি বলো? এতেই সবার ভালো হবে।
তাহলে সবার জন্য? সবাই বলতে কাদের বোঝাতে চাইছো তুমি? তাদের মধ্যে মেশিমাও আছে নাকি? প্রতিশোধ নিতে চাইছো তুমি? আপনাকে একবার বলেছি শাহজাদি, আমি আসলে আমার জন্য না, মিহরিমার জন্য করছো এসব। প্রতিশোধ নিতে চাইছো তুমি, আর না হয় হুররাম সুলতানের জন্য, তাই না? এটা কেমন সমঝোতা হলো? ফাতমা সুলতানের চাওয়া অনুযায়ী তুমি সে সুযোগ করে দিয়েছ। কি লুকাচ্ছ আমার কাছে বলো, বিনিময়ে কি দেবেন তোমাকে? আমি শুধু জাহাপনা আর এই সাম্রাজ্যের মর্যাদা রক্ষা করতে চেয়েছি। যদি ফাতমা সুলতানের ব্যাপারে কিছু করার আগে আমার সাথে আলোচনা করতেন। এই ঘটনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। মেহেরিমা করেছে। তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও। কি দিয়েছেন তোমাকে? আমি এই মহান সাম্রাজ্যের উজিরে আজম সুলতানা। ওনার কাছ থেকে আমার কিছুই নেওয়ার প্রয়োজন নেই। সব ব্যাপারে আমাকে অহেতুক সন্দেহ করা ছেড়ে দিয়ে আস্থা রাখুন। অভিযান সন্নিকটে, মাসের পর মাস ধরে যে প্রস্তুতি চলছে সেই সব পরিশ্রম বৃথা যাক তা আমি চাইনি। কেননা জাহাপনা এই ঘটনা জানার সাথে সাথে এলকাস মির্জার গর্দান নিয়ে নিতেন, আর পারস্য অভিযান বাতিল হয়ে যেত। বিয়ের কথা আসলো কেন? অন্য কোনো উপায়ে কি এই ঘটনা ধামাচাপা দেয়া যেত না? সেক্ষেত্রে ফাতমা সুলতান প্রাসাদেই থাকতেন আর উনি ঝামেলা জড়ি করতেন। কিন্তু এখন বিয়ের কারণে উনি যেন এখানে না আসেন সে ব্যবস্থা করা যাবে। এখান থেকে অনেক দূরে চলে যাবেন, আপনি কি তা চান না? যদি জাহাপনা না মানেন তাহলে? নেবেন সুলতানা, এটা রাজনৈতিক ফায়দা হাসিলের উপযুক্ত সময়। তাহমাসকে সরিয়ে এলকাস মির্জাকে বসানো হবে, আর সে হবে এই রাজবংশের জামাতা। সব ঠিক আছে তো আত্মাজা? রাজধানীতে এসেছ জানা ছিল না? জরুরি খবর আছে। আমাসে একজন দেখা করতে গিয়েছিল, নাম জাফর। ওর কথা সন্দেহ হওয়ায় শাহজাদা আমাকে ওর পিছনে বলেছিলেন। কে জাফর? প্রাসাদেই ছিল, জাহাপনার প্রাসাদ রক্ষীদের একজন। ফিরেই সে বাজারে একজনের সাথে দেখা করে, আব্বাসের সাথে। এলকাস মির্জার বিশেষ সহকারী হিসেবে কাজ করে, লোকটা গুপ্তচর। তাহমাস তার ভাইয়ের সব খবরাখবর জানার জন্য ওকে এখানে পাঠিয়েছে। ওনার লোক তাহলে এখানেও আছে? এমনটা হলে তো শাহজাদা এলকাসকে এতদিনে মেরে ফেলার কথা ছিল। এখানেই সমস্যা রইস। ওরা আসলে এলকাস মির্জাকে হত্যা করতে চায় না, জাহাপনাকে হত্যা করতে চায়। মহামান্য বাদশাহ, রুস্তম পাশার কথা অনুসারে আমার বোন ফাতমা সুলতানকে তুমি বিয়ে করার প্রস্তাব দিয়েছ। মহামান্য পাশার প্রতি আমি কৃতজ্ঞ, আমার এই ইচ্ছার কথা আপনার কাছে পৌঁছে দিয়েছেন। আশা করি দুঃসাহস ক্ষমা করবেন। তুমি সাফাভি বংশে জন্ম নেওয়া একজন শাহজাদা, আর ফাতমা সুলতান আমার বংশে জন্ম নিয়েছে। আমাদের দুই বংশের রীতিনীতি অনুযায়ী এমন কোনো সম্পর্ক একেবারেই সম্ভব না। জাহাপনা, যদি আপনি মেনে নেন আর এই সেবককে ফাতমা সুলতানের উপযুক্ত মনে করেন, তাহলে নিজেকে উপযুক্ত প্রমাণ করার জন্য যা যা করার দরকার আমি করব। আর কিছু বলার না থাকলে তুমি যেতে পারো। জাহাপনা, তুমি কি বলো সকল্লো? এলকাস মির্জার অবস্থান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জাহাপনা। যদি আপনি চান
তামাককে সরিয়ে ওর জায়গায় এলকাস মির্জাকে বসাবেন, তাহলে আপনার প্রতি ওনার বিশ্বস্ততার জন্য এই সম্পর্ক অনেক উপকারী হবে। তামাককে সরিয়ে দেওয়া হবে, আসল ব্যাপার হলো আমাদের মনোনীত শাহকে ওরা মেনে নেবে কিনা। মেনে নেওয়া কঠিন হবে, কিন্তু শাহজাদা আপনার সহযোগিতায় ক্ষমতাবান আর শক্তিশালী হয়ে উঠবেন, যে কারণে প্রজারা ওনাকে মেনে নিতে বাধ্য হবে, সেই সাথে একজন জনপ্রিয় শাহ হতে পারেন। তোমার কি পরামর্শ? সাবধানে এগোতে হবে জাহাপনা, বাগদান করে রাখা যেতে পারে, আর বিয়ের জন্য অভিযানের ফলাফল পর্যন্ত অপেক্ষা করুন, কেননা অভিযানের ফলাফল কি হবে তা শুধুমাত্র আল্লাহ জানেন। তোমার এই বুদ্ধিমত্তাকে পছন্দ করি সকল্লু, কিন্তু মনে রেখো এটা শুধু আমার সেবাতেই কাজে লাগাবে,